আমাদের কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের চলমান কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে এখানে মিলিত হয়েছে। আমার সাথে আছেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সহ সভাপতি শ্রী শান্তিরঞ্জন দেবদাস, আছেন প্রদেশ কংগ্রেসের তপশীলি নেতা রাজ্য সভাপতি নিরঞ্জন দাস, আছেন কংগ্রেস নেতা অলোক গোস্বামী। আমরা আজকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বেসরম এই রাজ্যে ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার সুশাসনের স্বপ্ন তৈরি করে বেড়াচ্ছে। অন্যদিকে বলা যায় রাজ্যের সম্পূর্ণভাবে সমাজদ্রোহী নেশাকার বাড়ি কালোবাজারি নিগো মাফিয়া জমি মাফিয়া জমির দালাল তাদের কাছে রাজ্য সরকারটা আত্মসমর্পণ করে বসে আছে বলে আমরা রাজ্য সরকারের সুশাসনের যে চমৎকার বেটি এর একটা জ্বলন্ত নিদর্শন আমরা সম্প্রতি গত শনিবার গভীর রাত্র ৩টায় আমাদের নজরে এসেছে প্রচার মাধ্যমের দৌড়তে। কিছুদিন পূর্বে শাসক দলে যে কাজকে অন্যতম চেহারা যে শাসক দলের মধ্যে আভ্যন্তরীণ প্রযোগ এমন পর্যায়ে প্রধানত ক্ষমতা দখল, ক্ষমতা রক্ষা করা, ক্ষমতায় ফিরে আসা, ক্ষমতাকে ব্যবহার করে সেখানে অনৈতিকভাবে কালো অর্থ উপার্জন করা, এ নিয়ে যে প্রতিযোগিতা আজকে শাসক দলে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে মহাকরণ পর্যন্ত দেখা যাচ্ছে, এরই অঙ্গ হিসাবে গত কিছুদিন পূর্বে বিশাল করে আমরা প্রত্যক্ষ করেছি একজন নির্বাচিত বিধানসভার জনপ্রতিনিধি আর একজন সরকার পরিচালক পরিচালিত একটা সংস্থার সর্বাধী নায়ক তাদের যে দুইটা পুষ্টি নেগোসিয়েশন পুষ্টি এবং নেশা বাণিজ্য কালোবাজারি সংগঠিত করার যে গোষ্ঠীর যে গোষ্ঠীর মধ্যে বলা যায় দখল নিয়ে ক্ষমতার দখলদারি নিয়ে অর্থের দখলদারি নিয়ে সে গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয় এবং এটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর্যায়ে চলে যায়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে উভয় গোষ্ঠীর নেতাকে আগরতলায় ডেকে এনে বিজেপি রাজ্য নেতারা করমর্দন করে ঘটনা থামা চাপা করার চেষ্টা করেছে। আপনি কি ঘটনা থামা চাপা করেছেন? আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে একটা সময় তো ছিল যখন রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিলেন বাইক বাহিনী ঠেঙ্গারো বাহিনী সহ সমাজগুলিতে সরকারি যে পুলিশ প্রশাসনে আক্রমণ সীমাবদ্ধ ছিল কংগ্রেস দল সহ বিরোধী বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতা কর্মীদের উপর তাদের সংবাদ মাধ্যমের পর তাদের আক্রমণ পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি যে থেকে সাধারণ জনগণ রেহাই পায়নি, সাধারণ জনগণের উপরও সেই আক্রমণ নেমে এসেছে গরিব
বাড়ি ঘর আক্রান্ত হয়েছে, বিভিন্ন প্রতিতে আক্রান্ত হয়েছে, ছোট ছোট ইসুরি শিশু সন্তানরা, আমাদের বোনেরা, বিবাহিত মায়েরা বোনেরা, তারা এই আক্রমণ থেকে রেহাই পায়নি, তাদেরকে এমনকি গণতন্ত্র করা হচ্ছে, তার বিচার হয়নি, মামলা করা যায়নি, সেই পরিস্থিতি আজকে আমরা লক্ষ্য করেছি। এখানে সীমাবদ্ধ নয়, তাদের দৌরাত্ম এমন পর্যায়ে বেড়ে গেছে যে আজকে দলীয় নেতারা সদলীয় সমাজকর্মীদের হাতে আক্রান্ত হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, গুলি গোলা চলছে, রক্তাক্ত হচ্ছে, একটা নিত্যমূর্তি পর্যবেক্ষণ হয়েছে। বিচার দলের ঘটনা এই ক্ষমা চাওয়া দেওয়ার জন্য আমরা দেখলাম গত শনিবার অধিগ্রহণের দিনটা পুলিশ বন্ধন বন্দুকধারী পুলিশকে একজন রেজিস্ট্রেন্টের সামনে রেখে একটা আস্ত অফিস, সরকারি অফিস, জনকল্যাণের প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের কারণে দলীয় বন্ধুকে ধামা চাপা দেওয়ার জন্য একটা সরকারি অফিস, ডব্লিউডিডব্লিউএস অফিসটা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাধারণ অফিসটা ছিল, একে গোটা অফিসটাকে তুলে নিয়ে তার আত্মপত্র তুলে নিয়ে ওই নিরাপত্তা বলয়, যেটা নিরাপত্তা বলয়ে যেটা বিশ্রামগঞ্জ আছে সেই জায়গায় নিয়ে যান। এতে কি কমেছে? কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। এদিকে পরিত্রাণে পরিত্রাণ পাবে না রাজ্য সরকার, তার যে কলঙ্কময় ইতিহাস উচিত হয়েছে আমরা বিশালগড়ের ঘটনা। গতকাল বিশালগড়ের বিধায়ক, নির্বাচিত বিধায়ক সমাজ মাধ্যমের পোস্ট দিয়েছে যে উনি নিরাপত্তাহীনতায় রাজ্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে আজকে শাসক দলের ডবল ইঞ্জিনের সরকার, শাসক দলের একজন বিধায়ক তার জীবনের আশঙ্কা করছে কোন হয়ে যাওয়ার। এটা গোটা রাজ্যের চিত্র, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় ওই সমাজে নয়, বিশাল দলে নয়, মানবায়ে ফুয়ে বিভিন্ন জায়গায় অপহরণ হয়ে যাচ্ছে ওই ঠিকাদারি তাদের বক্রা নিয়ে, নেশা বাণিজ্যের বক্রা নিয়ে, জমির দেওয়ালির বক্রা নিয়ে, এসব নিয়ে এই সমস্ত কিছু যেমন একটা দিক, অন্যদিক থেকে রাজ্যের প্রশাসন ক্রমশ স্থবির হয়ে যাচ্ছে। গত সাত আট মাস একটা বিষয় আমাদের নজরে একটা সময় ছিল, রাজ্যের সরকার যদি রাজ্য সরকারের সম্পর্কিত বিষয়ে তার কোনো দপ্তরের বিষয়ে সংবাদ মাধ্যমে কোনো খবর প্রকাশিত হতো বা বিরোধী দলের তরফ থেকে অভিযোগ আসত, তাহলে সেই সমস্ত খবরের সত্তা যাচাই করার একটা ব্যবস্থা পন্থা অবলম্বন করা হতো রাজ্য সরকারের তরফ থেকে। সেখানে যদি কোনো সরকারের ত্রুটি থাকত সে সম্পর্কে বা খবর সম্পর্কে কোনো যদি সংশয় তাহলে রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবাদ, রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন অভিযোগ প্রতিদিন বলা যায় সংবাদ মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক দল সংস্থার তরফ থেকে, ব্যক্তি বিষয়ের তরফ থেকে, রাজ্য জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ উত্থাপিত হচ্ছে রাজ্য সরকারের কোনো কোনোরকম নিয়ন্ত্রণ নেই। এতে রাজ্য সরকার আমরা মানে আমাদের আছে রাজ্য সরকার এগুলিকে অবহেলা, রাজ্য সরকার ভাবছে বল প্রয়োগ করে, ওই ভয় ভীতি প্রদর্শন করে মানুষকে একদিকে দাবিয়ে রাখবে, অন্যদিকে আমরা লক্ষ্য করছি সংবাদ মাধ্যমকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এটা আমরা এটা গভীর উদ্বেগের বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে নজরে এসেছে আপনাদের উপর, আজকে আমরা রাজ্যের সরকার সব অংশের মানুষের সাথে গত
6.5-7 বছরে প্রতারণা করে আসছে। অনেক যে প্রতিশ্রুতি ছিল বিচারের থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্য নেতাদের যে প্রতিশ্রুতিগুলি ছিল সেই সব প্রতিশ্রুতিগুলির জন্য যেমন বিভিন্ন ক্ষেত্রে খেলাপ করে আসছে, বেকারদের ছিনিমিনি খেলার চেষ্টা, বেকারদের নিয়ে আজকে আমরা কি লক্ষ্য করছি যে এইখানে শিক্ষিত বেকারদের চাকরি পাওয়ার যে একটা সরকারি মাধ্যম টিপিএসসি এবং ক্যাট, সেখানেও আছে স্বচ্ছতার অভাব, বিভিন্ন ধরনের অনিয়ম বেনিয়ম সম্পর্ক টিপিএসসি এবং ক্যাট, এই দুটো ক্ষেত্রে কিছু নিয়মিত চাকরি দেওয়ার চেষ্টা থাকলে পরেও আমরা লক্ষ্য করছি টিপিএসসি এবং ক্যাটের বাইরে প্রায় বলা যায় সব ক্ষেত্রে আউটসোর্সিং এর ব্যবস্থা চালু করছে। আউটসোর্সিং এর নামে বহিরাজ্যের ঠিকাদারি সংস্থা, রাজ্যের ঠিকাদারি সংস্থা তার হাতে বেকারদের ভবিষ্যৎ সঁপে দেওয়া হচ্ছে। সেখানে সেই ঠিকাদারি সংস্থা বেকারদের ন্যায্য বেতন নিয়ে তাদেরকে ন্যায্য বেতন থেকে যা কিছু চাকরি হচ্ছে কন্ট্রাকচুয়াল ঠিকাদারি সংস্থার মাধ্যমে, আউটসোর্সিং এর মাধ্যমে যে কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, নিরাপত্তাহীন চাকরি হচ্ছে, সে সমস্ত চাকরিকে যথার্থ বেতন দিচ্ছে না, তাদের বেতনের একটা অংশ ওই ঠিকাদারি সংস্থা তাদেরকে ঠকিয়ে মুনাফা করছে, সেই মুনাফার অংশ রাজ্য সরকারের একটা অংশে আমরা মন্ত্রী নেতাদের মধ্যে ভাগ ভাগ করা হচ্ছে, তাদের তাদের সম্পদ সম্পদ করে কলা আঙ্গুল করে কলা করছে, এই সমস্ত ঘটনাগুলি আমরা উপলব্ধি করছি। আজকে আমরা লক্ষ্য করছি যে বিধানসভা গত 2 বছর আগে বিজ্ঞাপন প্রকাশ করেছে 33টা বিভিন্ন পদে সরকারি নিয়োগ করা হবে, চাকরি দেওয়া হবে, অনেক বেকার যুবক যুবতী যাতে পয়সা খরচ করে সেই বিজ্ঞাপনের অনুযায়ী তারা আবেদন করেছে। গত 1 মাস হঠাৎ করে বিধানসভা কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বাতিল করে এবং সেখানে বাইরের ঠিকাদারি সংস্থাকে ডেকে এনে আউটসোর্সিং এর নামে নিয়োগের উদ্যোগ করে 5 জন প্রিন্সিপালকে সেখানে আউটসোর্সিং এর মাধ্যমে পুনর্নিয়োগ করার চেষ্টা হয়ে গেছে। এটা প্রায় 6 মাত্র সমস্ত ক্ষেত্রে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করার চেষ্টা হয়েছে। বেকারদের নিয়ে কি ধরনের চিন্তা আর একটা চুপুর আমরা লক্ষ্য করছি কিছুদিন অন্তর রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠক করে বিভিন্ন দপ্তরে সরকারি পদে নিয়োগে ঘোষণা ফলাও করেছে, প্রেস কনফারেন্স করে সরকারের মন্ত্রী ফলাও করেছে, সেই ফলাও করে দেওয়ার পর বিজ্ঞাপন প্রকাশিত হয়, বেকার যুবক যুবতীরা রাতে পয়সা খরচ করে সেই বিজ্ঞাপন অনুযায়ী আবেদন করে, আবেদন করার পর লিখিত পরীক্ষা 2 দফায় লিখিত পরীক্ষা হয়, 1 দফায় মৌখিক পরীক্ষা হয়, এই প্রক্রিয়া সম্পন্ন করতে করতে 5 বছর অতিক্রম হয়ে যায়। 5 বছরের পর কোনো ক্ষেত্রে হয়তো কোনো ভাগ্যবান বেকার যুবকে শিখের ছেড়ে ওই কন্ট্রাকচুয়াল পথে ফিক্সডে চাকরির শিখে ছড়ে অথবা সেই প্রক্রিয়া বাতিল হয়ে যায়, ফলে বলা যায় বেকারদের নিয়ে সম্পূর্ণভাবে ছিনিমিনি খেলার চেষ্টা করছে। এই জায়গায় আমি আপনাদের মত, আমি ওই এই রাজ্যের বিজেপি বিরোধী সমস্ত যে গণতান্ত্রিক যুব সংগঠনগুলি আছে, বিভিন্ন শিক্ষিত বেকারদের যে সমস্ত সংস্থা নিয়ে আছে তাদের কাছে আবেদন করব, আমি এখান থেকে আমি আবেদন করব তারা সম্মিলিতভাবে এই সমস্যা কোনো একটা নিছক কোনো একটা বিচ্ছিন্ন অংশের না, একটা গোষ্ঠীর না বা নিছক কোনো সংগঠনের না, এটা সার্বিকভাবে এই রাজ্যের যে 40 লক্ষ মানুষ সেই 40 লক্ষ মানুষের সমস্যা, সেই সমস্যা সমাধানের নিরিখে ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে যাতে
থাকলে প্রতিরোধ আন্দোলন করে তোলা যায়, সে প্রতি সেই ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিরোধ আন্দোলনের করার মধ্য দিয়ে রাজ্য সরকারের সম্বিত ফিরানোর জন্য এবং এই ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা প্রদেশ কংগ্রেস সর্বতভাবে আপনাদের তাদের পাশে থাকবো, এই আন্দোলনের পাশে থাকবো, এই আন্দোলনকে তীব্রতর করে রাজ্য সরকারের সম্বিত ফিরানোর রাস্তায় নামানোর যে ব্যবস্থা গ্রহণ করা হবে সে ব্যবস্থায় আমরা সামিল থাকব। এই কথাগুলি আপনাদের মাধ্যমে অবগত করার জন্য আজকে আমরা জানাচ্ছি।